আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আপনাদের যেটা যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের প্রাথমিক কাজগুলো যেগুলো আছে সেটা আমরা আজকে দেখব। তো বন্ধুরা, এটা দেখার শেখার জন্য ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলেন বন্ধুরা, আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ড তো আমরা এটা ওপেন করলাম। তো বন্ধুরা, আমাদের পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এটা দেখতেছেন ফাইল। তো এই ফাইলের প্রথমত আমরা এই ফাইলের কাজ করব, তারপর এডিট, তারপর ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, টেবিল, উইন্ডো এবং এগুলোর কাজ আমরা শিখব। তো বন্ধুরা, প্রথমেই আমাদের পেজ, এই একটা আমরা পেজ, সাপোজ এর একটা পেজ, একটা পেজ। তো বন্ধুরা, একটা পেজ হয়তো আমরা লিখলাম, এই নামের একটা পেজ, অনেক কিছু এখানে লেখা হয়ে গেছে। তো এই মত অবস্থা আমরা একটা নতুন পেজ দেব, এটার কাজ শেষ। তো আমরা একটা কাজ করতেছি, তো আমরা এখন অন্য একটা কাজ করব, সেহেতু আমাদের একটা নতুন পেজ দরকার। তো তারপরে সেটার জন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে নিউ ক্লিক করব। তো বন্ধুরা, নিউ ক্লিক করার সাথে সাথে হাতের বাম ডান পাশে দেখুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নামের একটি অপশন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা নতুন পেজটা নেওয়ার জন্য আমরা এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করার পরে বন্ধুরা দেখেন এখানে কিন্তু অলরেডি আমাদের একটা পেজ চলে আসছে। দেখেন, এটা ছিল আমাদের আগের পেজ, আর এখন আমরা নতুন নিলাম এইটা। তো বন্ধুরা, এটা হচ্ছে নিউর কাজ। তারপর বন্ধুরা, আমরা ওটা এটা কোলো এই ওপেন ওপেনের কাজ হচ্ছে ওপেন, অর্থাৎ আমরা আগে যে পেজগুলো লিখেছি সেই পেজগুলো ওপেন করে দেখার জন্য। তো আমরা আগে এই পেজটা লিখেছিলাম, তো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর ওকে। তো বন্ধুরা, এই কাজটা আমরা আগে করেছি, তো সেহেতু এটা ওপেন করলাম। তো বন্ধুরা, এখন আমাদের যে কাজটা ক্লোজ, তো এটাতে আমরা ওপেন অবস্থায় আছি, তো এটাকে আমরা ক্লোজ করে দেব। দেন ক্লোজ, দেখেন ওটা আর কিন্তু নাই। তো বন্ধুরা, এবার আমরা সেভের কাজটা করব। তো বন্ধুরা, সেভ, তো সেভে আমরা এখানে একটা কিছু দেই। সাপোজ আমরা এখানে এডিট দিলাম, এটাকে সেভ করলাম। তো তারপর বলবেন যে সেভ সেভের কাজ তো বুঝলাম, সেভ অ্যাজ এর কাজটা এটা আবার কি। তো বন্ধুরা দেখেন, এই লেখাটা কিন্তু আমরা একবার সেভ দিয়েছি অলরেডি, এই লেখাটা আমরা অলরেডি একবার সেভ দিয়েছি এই পেজটা। তো এটাকে আমরা যদি আবার সেভ দিতে চাই, দেখেন সেভ অপশনটাই আসবে না, কারণ সেহেতু আমাদের কি করতে হবে, সেহেতু আমাদের সেভ অ্যাজ ব্যবহার করতে হবে। তো সেভ অ্যাজ এ ক্লিক করেন, দেখেন বন্ধুরা নতুন সেই উইন্ডোটা ওপেন হলো। তো এখানে কিছু অ্যাড করেন, 77। তো দেন এবার সেভ সাব দেন, তো সেভ হয়ে গেছে। তারপর যে কাজ, এই পেজটার এখানে কিন্তু লেখা যাবে না, এ পাশেও না, এ পাশেও লেখা যাবে না, তো মাঝখান দিয়ে লেখা থাকবে। দেখেন এখানে আমরা মাঝখানে মাঝখানে লেখা থাকবে, কিন্তু এই পাশেও যাবে না, এই পাশেও না, এই পাশেও না। তো এই পাশে জায়গা কিন্তু 1 ইঞ্চির বেশি আছে, তো আমরা এটাকে কমিয়ে নেব। সেটার জন্য পিচ সেটাপে যান। তো পিচ সেটাপে আসতে, তো এখানে লেফট লেফটে আছে 1 ইঞ্চি 25, তো এখানে কমিয়ে দেন, তো এখানে 25 করে দেই, 0.1 ইঞ্চি থাক। এপাশে 1 ইঞ্চি, এপাশে 1 ইঞ্চি, এপাশে 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চি, এপাশে 1/2 ইঞ্চি। তো দেন ওকে করে দেন, তো লেখাটা কিন্তু উপরে উঠে গেলো।
এপাশেও, তো এপাশেও হয়ে গেল। তো বন্ধুরা এরপরে আমাদের আর একটা কাজ আছে পিচ্ছে টেবিল। এই পেজটা কিন্তু একদম লম্বা আছে, তো এই পেজটাকে আমরা পাতালভাবে করতে যাই, সেখানে পিচ্ছেটা। তো এখানে ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপে ওকে করে দেন, দেন ওকে। তো পিস আমাদের পেজটা কিন্তু পাতাল হয়ে গেল। তো বন্ধুরা এভাবে কাজ করতে হয় মোটামুটি। তো পিচ্ছেটা, তো পিচ্ছেটা এখানে পেপার, পেপার নামের একটি অপশন। তো পেপার সাইজকে A4 করে নেন, A4 A4 করে নেন। A4 করার পর ওকে করে দেন, পেপার সাইজটা A4 হয়ে গেল। তো আবার পিচ্ছেটা পেয়ে দেন, পিচ্ছাটা লেআউট, লেআউট এখানে নিউ পেজ, এখানে পেজের সম্ভবত এখানে হেরে আপনি এই উপরে কতটুকু ফাঁকা রাখবেন সেটা এখানে দিয়ে দিবেন, আর ফুডার নিচে কতটুকু ফাঁকা রাখবেন সেটা দিয়ে দিবেন, এবং টপ তো দেন, ওকে করে দেন। তো ওকে হয়ে গেল। তারপরে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে মার্জিন, মার্জিনের অপশনগুলো। তো এখন আমাদের পাতাল করা পেজটার দরকার নেই, ল্যান্ডস্কেপের দরকার নাই। প্রোটেক্ট, প্রোটেক্ট এটাতে ক্লিক করেন, দেন আমাদের পেজটা আগের মতো চলে আসবে। তো এটুকুই। তো তারপরে তো আসলো প্রিন্ট প্রিভিউ। তো আমরা এই লেখাটা লিখলাম, এটাকে যদি আমরা প্রিন্ট দিব, প্রিন্ট দেওয়ার আগে এটা দেখে নেব লেখাটা স্পষ্ট কিনা। তো সেটা দেখার জন্য আমাদের যা করতে হবে, ফাইলে যান, ফাইল থেকে প্রিন্ট প্রিভিউ, প্রিন্ট প্রিভিউ ক্লিক করেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার আসছে, এটা এভাবেই প্রিন্ট হবে। তো এটাকে আপনি বড় করে দেখবেন, দেখার জন্য এখানে পার্সেন্টেজটা একটু বেশি করে দেন, এগুলো বড় হয়ে গেল। তো এটার কাজ শেষ। তো তারপরে বাঁচলো প্রিন্ট। তো প্রিন্টে গেলে এখানে আপনি প্রিন্ট দেওয়া যাবে, এখানে কপিস আছে, এখানে ওয়াল ওয়াল পেজ, অর্থাৎ এখানে পেজ সিলেক্ট করে দেন। আপনি আপনি 2 নম্বর পেজের কাজ করলেন, তারপর 5 নম্বর, তারপর 6 নম্বর, তারপর 9 নম্বর, এরকমভাবে দিয়ে দেন, এই পেজগুলো হয়ে যাবে। তো একটা পেজ কয়বার করে করবেন এখানে সেটা দিয়ে দেন, 2 বার, 2 বার করে হয়ে যাবে। ওয়ান পেজ, এরকম অনেক পেজ আছে, এটা দিয়ে দেবেন। তারপর এখানে ডকুমেন্ট আছে, ডকুমেন্ট ওয়াল ফেস ইন রানিং। তো এখানে কারেন্ট পেজ নামের একটি অপশন দেখতে পাচ্ছেন। তো এই মাত্র আমরা যেটা লিখেছি এটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই, সে তো কারেন্ট পেজ, এটাতে আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর দেন ওকেতে ক্লিক করলে আমাদের কাজটা হয়ে যাবে। তো বন্ধুরা আজকে আমরা মোটামুটি ভাবে যেটা শিখলাম ফাইলের কাজগুলা অনেকটা, তো বন্ধুরা আমাদের অলরেডি ফাইল, অর্থাৎ ফাইলের টোটাল কাজ আমাদের শেষ। তো এইভাবে মোটামুটি কাজ করতে হয়। তো বন্ধুরা আমরা নেক্সট ভিডিওর পরের ভিডিওতে আমরা শিখবো এডিটের কাজ, আজকের মতো ফাইলের কাজে আমরা শিখলাম। তো তারপরে ভিডিওতে আমরা এডিটে, এডিট এর কাজগুলো আমরা টোটালি শিখব। তো বন্ধুরা এখন আমরা এই পেজ থেকে বের হয়ে যাওয়ার জন্য আমরা এক্সিটে ক্লিক করেন, ওকে। তো বন্ধুরা আমার এই টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।